আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তাহলে বলি, যেতে ইচ্ছে করছে না। এভাবে আমার হৃদয় ব্যথিত করবেন না আপনি, একটু মায়া করুন। মায়ায় জড়াতে চাইছেন দেখছি। যা আপনি বুঝেন। কফি মগ রেখে বলল, চলুন তাহলে। কবিরের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা দেখা গেল। রায়ান তখন দরজার বাইরে দাঁড়ানো দুজনকে দেখতেই বলল, স্যার সব তৈরি। আসলে তো ভ্রুকুচকে বলল, আপনি তো দেখছি বেশ গোছানো। এটাই তো মুশকিল, গোছানো মানুষকে কেউ ভালোবাসতে চায় না। তবে গোছানো মানুষ আমার পছন্দ, বলেই হেসে এগিয়ে গেল। কবির মাথা চুলকে রায়ানের দিকে তাকালো, সে মুখ টিপে হাসছে। কবির এবার পা বাড়ালো। শুটের একপাশে খালি জায়গায় বেশ সুন্দর করে আয়োজন করা হয়েছে সবকিছু। সাদা পর্দা, সাদা টেবিল আর সাদা রঙের চেয়ারে সবকিছু যেন শুভ্রতা ছড়িয়ে যাচ্ছিল। আশালতা মুগ্ধ হয়েছিল বলা যায়। কবি চেয়ার টেনে দিল তার জন্য, আশালতা হেসে বসল তাতে। খানিকক্ষণ কেটে গেল এখন বসে। কবিরের ব্যক্তিত্ব তাকে বারবারই মুগ্ধ করে যাচ্ছিল। তার প্রেমে যে আশালতা হাবুডুবু খাচ্ছিল, এতে কোনো দ্বিধা নেই। এক সপ্তাহের ট্রিপে এসে এক মাস কাটিয়ে দিল এই অচেনা ছেলের সাথে। মন প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলো তাকে। যতই তার সাথে সময় কাটাতে লাগলো, ততই যেন তাকে আঁকড়ে ধরে বাঁচার সাজ জেগে উঠলো তার মনে। চঞ্চল এই মেয়ে সংসার গোছানোর কথাটুকুও ভেবে নিল। সম্পর্কটা গভীর হতে সময় নিল না। দুজনের খুব কাছাকাছি হয়ে সময় কাটাচ্ছে, ঘনিষ্ঠতা বাড়ে দুজনের মধ্যেই। ফিরার আগে ব্যালকনিতে বসে একজনের কাঁধে মাথা রেখে বসে নিশ্চুপভাবে আসলে তার মনটা যে আজ বড় বিষণ্ণ। কবি তার হাতের উপর হাত রেখে বলল, এত মন খারাপ করো, তোমার হচ্ছে না? হচ্ছে, তবুও যতটুকু সময় একসাথে আছি একটু প্রাণ খুলে হাসতে তো পারি। তোমার ইচ্ছে হলে তুমি হাসো, আমার ইচ্ছে করছে না। আহ, রাগ করছো কেন? তোমাকে না দেখে গোটা একটা বছর কাটাতে হবে আমায়। এতটুকু অপেক্ষা করো, আমি ফিরেই বা কাকে বলবো তোমার কথা? সামনের বছর তুমি আসবে তো আমার সাথে দেখা করতে? ঠিক এইখানেই, এইখানে আমার পাশে বসে হাতে হাত ধরে বলবে তো ভালোবাসি? আমি তো এখনো বলছি আমি তোমায় ভালোবাসি। আগে বলো, রোজ কথা বলবে তো আমার সাথে? তোমার টেলিফোন নাম্বার আমার মুখস্থ, বলবো আরেকবার? না, হয়েছে, রাখো। বলেই আবারও কাঁধে মাথা রেখে চুপ হয়ে গেল আশালতা। কবিরের মনটা এবার ব্যথিত হলো। মুখ ফিরিয়ে আশালতা থুতনিতে হাত রেখে বলল, এভাবে বসে থাকলে আমার কি ভালো লাগবে বলছো? জানি না। কিছুই তো জানো না, এবার না জেনে একবার হাসো তো দেখি। পারবো না। কেন? হাসতে ইচ্ছে করছে না। মুখ গোমরা করে কথাটা বলল আশালতা। কবিতার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। আশালতা কেমন বাচ্চাদের মতো তাকিয়েছে তার দিকে, আর একটু এগিয়ে চুমু খেয়ে বসলো তার শুষ্ক ঠোঁটে। অজান্তেই হেসে ফেলল আশালতা, বুকের ভেতর মুখ গুঁজে বলল, আমি তোমার অনেক ভালোবাসি গো, অনেক ভালোবাসি। আমিও বাসি। বুকে পাথর চাপা দিয়ে বিদায় দিল একজন আর একজনকে। আফসোস হচ্ছিল বারবার, ইস, আর একটু সময় যদি কাটাতো একজন আর একজনের সাথে তাহলে কি খুব মন্দ হতো। এত কষ্টে কান্না পাচ্ছিল বারবার, ইচ্ছে করছিল জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে, কিন্তু তা কি আর হয়, সে তো আর বাচ্চা নয়। কবি দুই বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি আবার আসবো এখানে, আবারও দেখা হবে আমার। আসলে তা অভিমানী স্বরে বলল, কথা দিচ্ছি তো? অবশ্যই। শেষবারেও তার হাসি মাখা মুখখানি দেখতে হয়েছিল তাকে। ফিরে এলো অবশেষে, খালা তার দিকে ফিরে মুচকি মুচকি হাসতে লাগলো। কিছু একটা টের পেয়েছে নিশ্চিত, তবুও আশালতা এড়িয়ে যেতে লাগলো। এত এত ছবি তোলা সত্ত্বেও কোনোটাই দেখানো হলো না হৈমন্তীকে, কি করেই বা দেখাতো। দুজনের একসাথে তোলা ছবি দেখে যে তার গাল দুটোই লাল হয়ে যেত, অন্যজন দেখে মজা নেবে এতে কোনো সন্দেহ নেই। হৈমন্তী এতবার চাওয়ার সত্ত্বেও তার ছবি দেখানো হলো না। শেষমেশ হৈমন্তী একটা নাম দিয়ে বসলো,
আশালতা প্রেমিক বাবু, নামটাই যেন স্থায়ী হয়ে গেল। ঠিক পরের বছর আশালতা আবার উপস্থিত সেখানে, সেই দৃশ্যটাই। এবার কোনোদিন ঠিক করেনি সে, যতদিন ইচ্ছে ততদিন থাকবে, দরকার পড়লে তার সাথেই চলে যাবে। সব বন্দোবস্ত করেই এসেছিল, দিন পেরিয়ে যেতে লাগলো, তবুও যে তার দেখা মিলল না। আশালতা এক সপ্তাহ, দুই সপ্তাহ পরে, তিন সপ্তাহ অপেক্ষা করলো। প্রতিটা শীতের মনোমুগ্ধকর সকালের দৃশ্য একাই বিষণ্ণ মনে কাটাতে লাগলো সে। একবার ফিরে যাবে বললেও আরও তিন দিন রয়ে গেল। এই কয়েকদিনে যে টেলিফোন করেনি তা না, কিন্তু ফোন যে লাগছিল না, চিন্তায় অস্থির হয়ে উঠল সে। এমন তো নয় বিপদ আপদ কিছু হলো? এদিকে দু সপ্তাহ আগে থেকেই বোনের বিয়ের জন্য ডাকতে ডাকতে অস্থির হয়ে উঠেছিল তার বাবা চায়ন আহমেদ। ছোট মেয়েকে ছাড়াই বড় মেয়ের বিয়ে সম্পূর্ণ করলেন তিনি। আশালতা এতে অবশ্য মন খারাপ করেনি, দোস্ত তারই ছিল। তবে অবাক লাগতে লাগলো, এত কিছু থাকতেই বাবা শেষমেশ বাংলাদেশেই হৈমন্তীকে বিয়ে দিল। কবিরও তো বাংলাদেশেই থাকে, সেখানে একবার যাবে না কি সে? খোঁজ খবর নেবে? বাংলাদেশ তো আর ছোট না, তবে খোঁজা যে মুশকিল সেটাও নয়। ইচ্ছে করলে তো কত কিছুই করা যায়। মন ঠিক করে কঠিন মনোবলে পাড়ি জমালো বাংলাদেশে। সেই সাত বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল, আজ তার বয়স 21। বাহ, অনেকগুলো বছর চলে গেছে তার জীবন থেকে। এয়ারপোর্ট থেকে নামবার সময় ভেবে নিল প্রথমে যাবে আপার বাসায়, তার সাথে দেখা, সুখ দুঃখের গল্প করে তিন দিন কাটানোর পরেই কবিরের খোঁজে বের হবে। আপা বলেছিল গাড়ি পাঠিয়ে দেবে, দুলাভাই না আসতে পারলেও গাড়ি দিয়ে কাউকে না কাউকে পাঠাবেই। বিয়ে হয়ে গেছে, দেড় মাস হতে চললো, এতদিন পর বোনের শ্বশুরবাড়ি যাবে, এটাও যেন কি লজ্জার বিষয়। একটা মাত্রই তো ছোট বোন, তবুও সে আসলো না। সেই বাড়িতে কি কথাবার্তা কম হয়েছে নাকি? কিন্তু বাইরে সে যা দেখল এতেই যেন সে চমকে উঠল। রায়ন, এই রায়নকে তো সে চেনে, কবির সাথে সবসময় থাকে, এক প্রকার ছুটেই গেল তার কাছে। রায়নও যেন হতবম্ব, এদিকে আশালতার চোখে যেন অশ্রু বাঁধে না, এত সহজে কবিরকে পেয়ে যাবে ভাবতেই পারিনি সে। কিন্তু এরপর যা শুনল তাতে তার দুনিয়া থমকে গেল। রায়ন কাঁপা কাঁপা গলায় শুধু জিজ্ঞেস করেছিল, আপনি কি হৈমন্তী ম্যামের বোন আশালতা? আশালতা তখনও হেসেই জবাব দিচ্ছিল, তার চোখে মুখে কৌতূহল ছিল। কৌতূহলের বশেই চট করে জিজ্ঞেস করলো, কবির কোথায়? ও কেন আসেনি দেখা করতে? তুমি তো জানো ও বলেছিল ও আসবে, আসেনি কেন? কথাগুলো তিরিক্ষি মেজাজে বললেও তার চোখে মুখে অন্যরকম অস্থিরতা। কবিরের খবর শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছিল সে, তাই রায়নের বলা অস্পষ্ট কথাটা শুনতে পারল না সে। কিন্তু দ্বিতীয়বার ঠিকই শুনল, মুখটা তার থমথমে। আপার সাথে বিয়ে হয়েছে কবিরের? তার পৃথিবীতে বেঁচে থাকাই যেন নিঃস্ব প্রমাণ হলো। নিঃশ্বাসটা বোধহয় আটকে যাচ্ছিল, হৃদস্পন্দনও থমকে যাচ্ছিল। পড়ে যেতে নিতে নিতে রায়নও তার হাতখানি আঁকড়ে ধরল। আশালতা কখন যে কেঁদে উঠল বোঝা গেল না, তবু সে কাঁদতে লাগলো, নিঃশব্দেই কাঁদতে লাগলো। গাড়ির পেছনের সিটে আশালতা বসে আছে, ড্রাইভারের সিটে রায়ন। আশালতার মুখটা এখনও থমথমে। রায়ন বুঝল আশালতা মেয়েটা অনেকটা শক্ত, নিজেকে ঠিক সামলে বসে আছে সে সত্যিটা শুনতে। রায়ন বলতে শুরু করলো, স্যার জানে না আপনি হৈমন্তী ম্যামের বোন? আশালতা কঠিন গলায় বলল, কেন জানলে বুঝি বিয়ে করতে না? হকচকে গেল রায়ন, সে ইতিমধ্যে খামতে শুরু করেছে, রুমাল বের করে ঘাম মুছে বলল, বোধহয় করত। ফোন কেন ধরছিলে না আমার? বিয়ের কথা আপনাকে জানানোর সাহস হয়নি বলেই টেলিফোন ভেঙে ফেলেছিল। বিয়ে কবে হয়েছিল? আপনার সাথে দেখা করতে যাবে বলে যেদিন ঠিক করলো সেদিন। আপা কিছু জানে? আপাতত এখনো জানে না। দীর্ঘশ্বাস ফেললো আশালতা। রায়ন ভাবল প্রশ্ন করা বোধহয় শেষ, কিছু একটা বলতে নেবে। তখনই আশালতা অনেকটা ক্লান্ত গলায় বলে উঠল, আচ্ছা বিয়েটা করা কি এতই জরুরি ছিল? রায়ন যেন তৈরি ছিল, বেশ গুছিয়েই বলল, কবির স্যারের বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তিনি চেয়েছিলেন বেঁচে থাকা অবস্থায় কবির স্যারের বিয়ে দেখতে। কবির স্যারের মা তাকে ছোট রেখে মারা যান, তার বাবার কথা ফেলতে পারেন নাই তিনি। তখনও ভেবেছিল আপনার কথা বলবে, কিন্তু তার আগেই তার বাবা ঠিক করলেন তার বন্ধু জাহান আহমেদের বড় মেয়ে হৈমন্তী ম্যামের সাথে কবির স্যারের বিয়ে হবে। শয্যাশয়ী বাবার ইচ্ছে পূরণে এই বিয়ে করতে বাধ্য হন তিনি। অবশ্য বিয়ের এক সপ্তাহ পরেই স্যারের বাবা মারা যান। আশালতা শুধু বলল, ও,
তার মনে পড়ে বাবাও তাকে বলেছিল তার সাথে বাংলাদেশে আসতে, বাবার কোনো বন্ধু অসুস্থে শয্যাশায়ী তাকে দেখতে যাবেন। কিন্তু কবিরকে দেখার লোভে বাবার সাথে আর গেল না আশালতা। এখন মনে হচ্ছে সেদিন বাবার সাথে আসলেই বোধহয় ভালো হতো, লোভে পড়ে এমন কাজটা না করলেও পারত, তাহলে কবির আর শুধুই তার হতো। চোখের পানি মুছে স্বাভাবিক করার চেষ্টা করলো আশালতা। রায়ন অনেকটা অপ্রস্তুত গলায় বলে উঠল, ম্যাম গাড়ি কি স্টার্ট দিব? না, বাইরে বেরিয়ে জেনে আসো লন্ডনে যাওয়ার ফ্লাইট কটায়। ম্যাম আপনি কি পরের ফ্লাইটে ব্যাক করবেন? হুম। কিন্তু হৈমন্তী ম্যাম যদি জানে? তোমার কি মনে হয় রায়ান, এখন ওখানে গেলে বেশি ভালো হবে আমার পক্ষে? মোটেও না, আরও তিনটে জীবন নষ্ট হবে, কি হবে না? রায়ন চুপ হয়ে গেল। আশালতা ম্যাম মিথ্যে কিছু বলেনি। সত্যি বলতে কবি চৌধুরী এখনও আশালতা ম্যামকেই ভালোবাসেন। একজন আদর্শ স্বামীর অভিনয় করার পরেও দিন শেষে আড়ালে তিনি আশালতা ম্যামকে নিয়েই ভাবেন, কিন্তু তার মুখোমুখি হওয়ার সাহস নেই বলেই কিছুই করতে পারছেন না। রায়ন ফিরে এসে জানালো চার ঘন্টা পর একটা ফ্লাইট আছে। আশালতা হাসলো, হেসে গাড়ি থেকে বের হয়ে গেল। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।